শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। মানসিক অবসাদে বিষ খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃত ব্যক্তির নাম রবীন্দ্র মান্ডি, বয়স 55 বছর বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বাড়ি হুগলির আরামবাগে সালেপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে রবীন্দ্র মান্ডি রোগ যন্ত্রণায় ভুগছিলেন, কোনো কাজকর্ম করতে পারছিলেন না, সেই কারণেই হয়তো এই ঘটনা ঘটিয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবার মৃত ব্যক্তি বাড়িতে বিষ খান, তার মেয়ে দেখে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর রবীন্দ্র মান্ডিকে দ্রুত চিকিৎসার জন্য সবাই নিয়ে আসেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে দুটি মেয়ে। দেখুন বিস্তারিত। ওনে অনেকদিন থেকে রোগে ভুগছিল, তো এবারে বাড়িতে কাজকর্ম কিছু করতে পারতো না শরীর খারাপের জন্য। তো ভাবছে যে বাড়ির লোক আমার জন্য এত কিছু করছে, আমি কিছু ইনকাম করতে পারছি না, আমার পিছনে এত খরচা হচ্ছে, তো সেই কারণে বিষ খেয়েছিল। মঙ্গলবার বাড়িতে ওর মেয়েটা ছিল, মেয়েটা প্রথম দেখে দুপুরের দিকটাই। তারপর সবাইকে ডাকাডাকি করে তারপর হসপিটাল নিয়ে আসি, সেদিনকেই বিকালের দিকে, বিকালবেলা ভর্তি হয়। হ্যাঁ, মঙ্গলবার ছিল, কালকে দুপুরে। রবীন্দ্র মান্ডি, বয়স হয়ে যাবে 50-এর গায়ে। দুটো মেয়ে ছেলে নেই, সালেপুরে। আমার ভাই, আমার কাকা, এটা সৌমেন মান্ডি। ঝামেলা কিছু হয়নি, ওই তো যেটা বললাম, ওই নিজের পিছনে টাকা খরচ হচ্ছে বলে একটা। হ্যাঁ, এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।